এটা পৃথিবীর সবথেকে ছোট ম্যাচ। এটা পৃথিবীতে আছে দুটো, একটা আমার কাছে আর একটা ভারতের একজন সংগ্রাহক, তার নাম সুনীল ভাট, তার কাছে। তো মূলত উনি আমাকে এটা দিয়েছিলেন। তো এই জাতীয় ছোট ম্যাচ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য তৈরি হয়, তো সেই কারণে এটা দুটি তৈরি হয়েছে, যার মধ্যে একটা আমার কাছে। এটা কি ওয়ার্ল্ড রেকর্ডটা করতে পারছে? হ্যাঁ, এটা লিমকা রেকর্ড। মানে এটা দেখে মনে হচ্ছে না একটা বাস, ইংল্যান্ডের একটা রেড বাস, কিন্তু এটা একটা ম্যাচ। তো এগুলোকে বলা হচ্ছে অড ম্যাচ, এবং এটার স্ট্রাইকিংটা হচ্ছে এই নিচের দিকে। আমার নাম শাকিল হক, আমি একজন আর্টিস্ট এবং আমি একজন দেশলাই সংগ্রাহক ও দেশলাই ডিজাইনার। ছোটবেলা থেকে সংগ্রহ করেন দেশি বিদেশি ম্যাচ বাক্স। শাকিল হকের সংগ্রহশালা দেখে চমকে যাবেন যে কেউ। ম্যাচ বক্স এখানে দেখছেন, দেখেন প্রত্যেকটা কিন্তু আর্টওয়ার্ক বেস, আপনি কোনোটা কিন্তু ফেলতে পারবেন না। এখানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন যেসব নাম করা উপন্যাস, নোভেল, গল্প, তাদের প্রচ্ছদ দিয়ে করা হয়েছে। যেমন এখানে একটা ফুড, একটা ফুড বেজ একটা ম্যাচ বক্স এখানে আছে। এই যে ভ্যারাইটি, এই যে ডিজাইন, এই যে সাইজ, এগুলো তো আমাদের দেশে দিতে পারছে না। এটা হচ্ছে এটা ব্রিটেনের তৈরি। সংগ্রহশালা নয়, এ যেন জীবন্ত ইতিহাস আমাদের সামনে আনলেন। 100 বছরের উপরে এগুলো সুইডেনের একজন নাম করা সংগ্রহ পিটার পেলসন, উনি স্পেশালি সুইডিশ ম্যাচ জমায়, তো ওর কাছ থেকে আমি এগুলো সংগ্রহ করেছি। আমার নেদারল্যান্ডের একজন বন্ধু হ্যারি, ও আমাকে পাঠিয়েছে। এগুলো দিয়ে ক্যান্ডেল লাইট জ্বালায় কিংবা ফায়ারপ্লেসের যে আগুন সেটা জ্বালানো হয়। এটা আমেরিকান, এটাও ফায়ারপ্লেস ম্যাচ, এখানে ছবিও দেওয়া আছে। বড় ছোট বা বিচিত্র ধরনের ম্যাচ বাক্স তার হাতে। চায়নার তৈরি। একটা সময় এই কোম্পানিটা সুভিনিয়ার ম্যাচ বের করতো ওদের দেশে ট্যুরিস্টদের জন্য এবং সংগ্রাহকদের জন্য। চে গুয়েভারা আছে এখানে, মাইকেল জ্যাকসন আছে ওখানে, এলভিস প্রিসলি আছে এখানে, অড্রে হেপবার্ন আছে। তো বেসিক্যালি ওরা এই ম্যাচগুলোর মধ্যে চাইনিজ কালচারগুলোকে তুলে এনেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের দেশের ম্যাচগুলোতে আনতে পারি। ম্যাচ বাক্স যে এতটা অদ্ভুত সুন্দর হতে পারে, শাকিল হকের সংগ্রহ না দেখলে কেউ বুঝবেন না। আমার কালেকশনে এখনও 22,000-এর মতন দেশলাই আছে, দেশলাই সহ বিভিন্ন রিলেটেড আইটেম, এবং এই 24 সালের মধ্যে এটা আরও বেড়ে যাবে, কারণ আমার অনেক ম্যাচ বক্স অন দ্য ওয়েতে। 2016 সালে আমি সংগঠন তৈরি করি একটা, যার নাম হচ্ছে বাংলাদেশ ম্যাচ বক্স কালেক্টার্স ক্লাব, যেটা এখন সংক্ষেপে BMCC নামে খুব পরিচিত। এবং 2016 সাল থেকে আজ পর্যন্ত আমরা যত অ্যাক্টিভিটিস করেছি, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস খুব হাইলি অ্যাক্টিভ, যার ফলে এটা কিন্তু আমরা খুব দ্রুতই ওয়ার্ল্ড ওয়াইড খুব আমরা পরিচিত হয়ে গেছি। বলা যায় যে ওয়ার্ল্ডের প্রথম ফিজিক্যাল এক্সিবিশনটাও কিন্তু আমরা করি, যেটা আমাদের এবছরের সেপ্টেম্বরে হয়েছে, এবং আমাদের এটার চিফ গেস্ট ছিলেন অস্ট্রেলিয়ান ম্যাচ বক্স কালেক্টার্স ক্লাবের প্রেসিডেন্ট মিস্টার ডেভিড ফিগ। ওনার সাথে আরও এসেছিলেন একই ক্লাবের ট্রেজারার মিস্টার প্রিসাইন। তো এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল পাওনা ছিল। আমরা এই ক্লাবের পক্ষ থেকে আমরা জার্নালও বের করি, যেটা এই উপমহাদেশের প্রথম দেশলাই বিষয়ক জার্নাল। বই একটা আমি লিখেছি, যেটা হচ্ছে ছোট আকারে বাচ্চাদের জন্য ম্যাচ বক্সের একটা হিস্ট্রি নিয়ে। পেশায় শাকিল একজন গ্রাফিক্স ডিজাইনার, দেশি বিদেশি বহু ম্যাচ বক্সের ডিজাইন তার হাতে করা। বাংলাদেশের ম্যাচ ফ্যাক্টরির জন্য করা আমার এই ডিজাইনগুলো, এটা বাংলা রং নামে ছিল ম্যাচটা, এটা 12টা আমি করেছিলাম, এটা করেছিল জামিল গ্রুপ আর আকিজ গ্রুপের পক্ষে আমি এটা করেছিলাম। ম্যাচ বক্স ডিজাইন শুরু করলাম এবং এগুলো প্রোডাকশন শুরু করলাম, এ পর্যন্ত আমার প্রায় 500 মতন ডিজাইন হয়ে গেছে। তো এগুলো দিয়ে কিন্তু আমি এখনও কিন্তু এক্সচেঞ্জ করতেছি, এবং আমি তো প্রতিনিয়ত আমি ডিজাইন করছি, এবং তাছাড়া আমার টিমেও যারা আমাকে সহযোগিতা করে, যারা আমার সাথে আছে, আমার দ্বারা ইন্সপায়ার হলে তারাও কিন্তু এখন ম্যাচ বক্স ডিজাইন করছে। তো এতে করে দেখা যাচ্ছে যে আমার এখন এক্সচেঞ্জের পরিমাণ অনেক বেশি, আমার আইটেমও বেশি। সংগ্রহের পাশাপাশি বলা যায় যে এটা আমার একটা আন্দোলন, আমাদের দেশে ম্যাচ বক্সের মাধ্যমে জীবনধারা উঠে আসতে পারে, রাজনীতি উঠে আসতে পারে, সংস্কৃতি উঠে আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে, যেটা পৃথিবীর অন্যান্য দেশের ম্যাচ বক্সগুলোর মধ্যে আছে। মোহাম্মদপুরে পড়েছেন বিশাল সংগ্রহশালাটি। আলমারি, প্লাস্টিক বক্স, ড্রয়ার, সব দিকে শুধু ম্যাচ বাক্স। আমি আগে দেখি যে কোন দেশে ম্যাচ পাওয়া যায় এবং কোন দেশ ম্যাচ প্রোডাকশন করে, আমি সেসব দেশে যাই, এবং এতে করে যেটা হয় আমার কিছু না কিছু তো সংগ্রহই হয়। তো এই তালিকায় আমার প্রথম দেশ হচ্ছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আপনি ইন্ডিয়ার পরতে পরতে আপনি দেশটাই পাবেন, এবং আপনি যদি কলকাতা যান একরকম পাবেন, আপনি বিভিন্ন স্টেটে যান সেখানেও আরেক রকম পাবেন, অর্থাৎ ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি। 2024 সালে আমার সংগ্রহের 1 যোগ পূর্ণ হবে,
আমি ছোটবেলা থেকে সংগ্রহ করতাম, মাঝে একটা বিশাল একটা গ্যাপ ছিল, তারপর আবার নতুনভাবে শুরু করেছিলাম 2012 সালে। তো সেই হিসাবে আমার আগামী বছর এক যুগ পূর্ণ হবে, এবং এই বিগত 12 বছরে আমি একটা দিনের জন্য ম্যাচবক্স ছাড়া থাকিনি। 365 দিন অলমোস্ট বেশিরভাগ সময়ই আমি দেশের সাথেই থেকেছি। ম্যাচবক্স সংগ্রহের নেশাটা আমি পেয়েছি এটা আমার বাবার কাছ থেকে। আমার বাবা একজন শৌখিন সংগ্রাহক ছিলেন, উনি বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করতেন এবং সংগ্রহ করে সেগুলোকে, আমার বাবার ওয়ার্কিং টেবিল ছিল একটা, সেই ওয়ার্কিং টেবিলের কাছের নিচে উনি রাখতেন এগুলো, এবং ম্যাচবক্স যেগুলো ছিল সেগুলো হয়তো ছুঁড়ে ছিটে রাখতেন। আমার বাবার সাথে আমার যেটা পার্থক্য, আমি অর্গানাইজ এবং উনি অর্গানাইজ ছিলেন না। আমি খুব ডিটেলে ম্যাচবক্স করি এবং আমার বাবা সে হয়তো শৌখিনভাবে করতেন। আমার কাছে অনেকে অনুরোধ করে যে আমার এগুলো দেখবে, তো ঢাকার বাইরে যারা থাকে তারা তো এসে ডেফিনেটলি দেখতে পারবে না, তো তাদের জন্য আমার একটা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে গেলে তারা আমার 128 দেশের ম্যাচবক্সের কিছু কিছু অংশ আমি সেখানে দিয়ে রেখেছি এবং আমার প্রত্যেকটা কাজের আপডেট আমি সেখানে দিই। এছাড়াও আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেটার নাম মিস্টার ম্যাচবক্স। এখানে আমি ম্যাচবক্স নিয়ে কথা বলি, আমি বিভিন্ন সংগ্রহ নিয়ে কথা বলি এবং ম্যাচবক্সের আদ্যোপান্ত নিয়ে সেখানে অনেক কিছু থাকে, এটাও কেউ চাইলে দেখতে পারে।